করোনা পরিস্থিতিতে রাজ্যের জনগণের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দক্ষিণ জেলার শান্তির বাজার গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্থানীয় বেশ কয়েকটি পঞ্চায়েত অফিস সহ একিনপুর হাইস্কুলে গিয়ে এদিন তিনি খোঁজ নিলেন জনগণের বর্তমান পরিস্থিতির কথা। খোঁজ নিয়েছেন স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পানীয় জলের সুবিধা অসুবিধার বিষয় নিয়েও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এদিন খুশি হয়েছেন গ্রামবাসী। पंचायत एवं ब्लॉक राज्य एवं केंद्र सरकार द्वारा जे स्कीमगुलो देवा हुए थे और तार संगे संगे कोविड 19 पोजिशन की पर्याय आछे और जे फैसिलिटीगुलो राज्य एवं केंद्र सरकार इस समय दिए सेगुलो सठिक भावे पंचायत हुए साधारण मानुषर का पहुँचे कि ना से विषय देखार जो प्रत्येक पंचायत जावा सम्भव ना किन्तु सिलेक्टेड किछु पंचायत आमी पहुँचानोर चेष्टा करछि जाते जेई টাকাটা বা যেই স্কিম দিয়ে যে সুবিধাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে সঠিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা নিজের চোখে দেখার জন্য আমি এসেছি। কিন্তু এই পর্যন্ত যেখানে দেখলাম মনরেগার কাজ হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হোক, কিষাণ সম্মান নিধি হোক, আয়ুষ্মান ভারত যোজনা হোক, প্রত্যেকটিরই প্যারামিটার প্রত্যেকটি গ্রামে বড় মাত্রায় রয়েছে। আমি আশা করি তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হয়েছে। আগামী দিনগুলো যাতে আরও সুচারুভাবে কাজ করা যেতে পারে, 100% কাজ হতে পারে, সেই বিষয়ে সমস্ত আধিকারিকদেরকে এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্দেশ।